বাক্কার দিকে তোমারে আনলাম মা, বাবার কবর দেখাইবার, বাবার কবরের দিকে ডাইকে উঠাম। মা তুমি তো বাবার কবরের কাছে আমার নাম না, আমি না বলে বাবা রে আমি জানি তোমার বাবার কবরটা দেখাইলি তো আমার দায়িত্ব শেষ। বাবা একদিন পড়ে যাই, কারণ তোমার বাবার কবরটা আমি মাত্র মৃত্যুর পরে একদিন দেখছি গো বাবা। তোমার বাবার কবরের কাছে গেলে আমার মনটা বন্ধ হয়ে যায়, তোমার বাবার কবর দেখলে আমি বাঁচবো না গো বাবা। কত বড় স্বামী সোহাগী ছিল মামেনাজান। আমার বিশ্ব নবী বলেন, মা রে চলো আমার নবীর কবর আমার বাবার কবরের কাছে যাই। যুবক আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আমি রমান জাহাদি 12 বছর বয়সে মারাই জি বারোটার দেশে আমি আল্লাহ পাকের হুকুমে গেছি বাবা। ওই লন্ডন কানাডা দুবাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া চায়না সিঙ্গাপুর এরকম কত দেশে গেলাম বাবা। কত ধলা কালো মহিলা দেখলাম, বেটে লম্বা মহিলা দেখলাম, কালো দেখলাম। হজে যাইয়া তো কত শত মহিলা রে, কত দেশের শত শত মহিলা রে দেখলাম। বাজান রে আমার মার মতো কাউরে দেখলাম না। এই দরদি যেদিন চলে যাবে আর কোনদিন পাবি না। ওই যে দেখো আমার বাবাজির কান্দে আর মন আমার কান্দে। তুমি যখন ঢাকার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো, তোমার মা তোমার এখান থেকে বিদায় দেওয়ার সময় চোখের পানি দিয়ে বিদায় দেয়। মা বারবার জিজ্ঞেস করে, আব্বু তুমি আবার কবে আইবা, ভালো থাকো বাবা। এই দুঃখীর মাঝে দিন হারাইয়া যাবে আর কোনোদিন পাইবা না। এ যুবক আমি সেই মাস্টার সাহেবের বাড়ি শুয়েছিলাম, একজন মহিলা তার একটা যুব তার যুবক ছেলেরে দিয়ে পাঠিয়ে দিছে। আমি জেহাদি সাহেবের ইউটিউবে ওয়াজ শুনি, হুজুরকে যাইয়া তার মাদ্রাসায় তার মার নামে একটা মাদ্রাসা করছে, তার মার মাদ্রাসায় তুই 500টা টাকা দিয়ে আসবি। ওই ছেলে আমার হাত ধরে মুসাফা করে আমার মাদ্রাসায় টাকা দেয় আর বলে, হুজুর আমার মাকে আমি নিয়ে আসছি ওয়াজে, আমার আব্বু বিদেশ থাকে, আমার মা আপনার ওয়াজ শুনে হুজুর আমার মা দেখে দোয়া করবেন, আমার মা অসুস্থ। তখনই মনে পড়ে গেছে আমার মায়ের কথা, আবার জন্ম দুঃখী মা বলেছিল, ইলিয়াস যা বাবা তুমি যদি আলেম হও আমি মা তোমার দুধের দাবি ছাইরে দিব। আমি মা বলে গেলাম তোর অসুবিধা কত মানুষের কাঁপ। যুবক ভাই আমি ছাত্র জীবনে কোনোদিন বিশ্বাস করি নাই, আমার কথা শুনে কেন ভাইরা কাঁদবে। এখন আমি দেখি প্রতিদিন তোমরা যখন আমার ওয়াজে হাজার হাজার মানুষ কাঁদে, উলামা একরাম কাঁদে, তখন আমার মার কথা মনে পড়ে যায়। আমার মায়েরা যখন আমার মাদ্রাসায় হাত দিয়ে দেয় মুসাফা দোয়ার আগে, তখন আমি বুঝি আমার মা আমারে কি বলে গেছিল। এ যুবক এখন তুমিও তোমার মার কথা মনে করে কাঁদবা, দুনিয়ায় কোন ইবাদত আসমানে যাবে না যদি কারো বদদোয়া মার বদদোয়া তার অ্যাকাউন্টে থাকে। এখন তুমি কাঁদবা, তোমার মায়ের পক্ষে একটা দরখাস্ত জমা দিবা, ও দাড়ি বাগা বাদান তুমিও কাঁদবা। কত দুনিয়ায় বান্ধবী দেখলাম, আর মত বান্ধবী কই পাইছো বাবা। আমার নবী বললেন, মা ও মা তুমি আমারে কখন নিয়ে যাইবে, আগামীকালকে 10টায় নিয়ে যাবো বাবা। আমার নবীকে নিয়ে যখন বাবার কবরের কাছে গেলেন, আমার নবী আঠুটা কেড়ে দিয়ে বলিল, আব্বা
মতো ছেলেরা বাপ বলে ডাকলো, আমি জীবনে বাপ বলে ডাক দিতে পারলাম না। আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহ সব পারে, আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ, তিনি সর্বময় ক্ষমতার মালিক। তুমি আল্লাহরে বুঝায় কও, তোমারে যেন কবর থেকে উঠে দেয়, আমারে কোলে লও বাবা, আমার একটু কোলে লও। সেই আবেগটা কত কিরকম ছিল আমি আপনাদের বুঝাইতে পারবো না। শুধু এখন আপনাদের যাদের বাবা নাই আপনারা বুঝবেন, বাবার কবরের কাছে যখন ঈদের দিন দাঁড়ান অথবা কবরটা জিয়ারত করতে দাঁড়ান, বুকটা ফাইটে যায় গো বাবা। আমার নবী বাবার কবরের মাটিগুলো পরিষ্কার করে বলে, আব্বা একটু কোলে নাও বাবা, একটু কোলে নাও। ও বাজাম দুনিয়ার নিয়ম নাই, কোন মানুষ কবর থেকে উঠা তার বাচ্চারা কোলে নিবে? আমার নবীর বাবাও তো বিতক্রম নয়। আমার নবীর বাবা বজাতে যখন কোনো সারা শব্দ নেই, আমার নবী দেখলেন বাবার জন্য চিল্লায়ার কান্দে কোনো আওয়াজ আসে না, বনের পশু পাখিগুলি বাবা খেজুর গাছের ডালে বসে কান্দে, উটগুলো নবীর কান্দনে ছুটে আসে। আল্লাহর কুতুব লেখেন সিরাতের কিতাবের মধ্যে, আল বেদা এবং নিহায়াত পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য আরবি কিতাব আওয়াজান, যারা সেই সৌদি আরবে লিখেছে, বুখারীর হাদিসের বরাত দিয়ে বলা হয়, উটগুলা নবীর দিকে তাকাইয়া ফেল ফেল করে কাঁদে, বলাটা উপরের দিকে দিয়ে উট বলতে চায়, যারে তুমি সারা দুনিয়ার রহমত বানাইলা, তার বাবা কি নিয়ে কেন কাঁদাইতাস? এই যে তোমার ছেলে মোহাম্মদ না, হ্যাঁ আপনি চিনেন কেমনি, আপনি তো জীবনে দেখেন নাই। আমি না রে, এই ছেলেটারে দেখতে হয় না, এই ছেলেটা যে রাস্তা দিয়ে যাবে ওই বাতাসেই বলে দেবে এইটা মোহাম্মদ। এই আমি না, তোর গর্বে হবে এটা ইনজিল কিতাবে আমি আজ থেকে অনেক বছর আগেই পেয়েছি। মোহাম্মদ এই কবরের কাছে আসবে এটাও আমি জানি। আমি না রে, শোন কি তাড়াতাড়ি মুহাম্মদকে নিয়ে এখান থেকে সরে যা, এই মদিনার ইহুদিরা সব কিন্তু তোর পোলার দুশ্মন, পরে পাইলে কিন্তু মেরে ফেলবে। আমার নবীকে আমি না ভয়ে বুকের মধ্যে নিয়ে বাবা দৌড়াইতেছে, আমার নবীর কিছু বুঝতে দিলেন না আমি না, মা আমার আব্বার একটু ডাক করে ডাকতে দাও, নারে বাবা আবার বেঁচে থাকলে ডাকতে পারবা, চলো। অবাদান হুজুরের দাসী মা অর্থাৎ আমিনার দাসী ছিল উম্মাইমান, উম্মাইমানকে সাথে নিয়া বাবার খালার বাড়ি চলে গেলে রাত যখন 11টা বাজে, ও বাবা এখন তুমি কাঁদবা ঠিক এই টাইমে। আমি আমার নবীকে বলে, বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে একটু লাগাও। কেন বাবা, তোমার ঠোঁটের মধ্যে থেকে বিষ কম্বারের ঘেরান আসে গো বাবা। ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া আমি না বলে, তোমার জিব্বাটা আমার গালের মধ্যে দাও গো বাবা। কেন গো বাবা, আমার চোখের সামনে বিশাল বড়ির একটা মানুষ দেখতাছি, যারে দেখলে আর কোনোদিন তুমি আমার কাছে আর থাকতে পারবা না। বাবা আমি মনে হয় একটু পরেই তোমার সাইরা চলে যাব। আমার নবী বলে, মা তুমি চলে গেলে কে আমার খাওয়াইয়া দিবে মামা? কে আমার গোসল করাইয়া দিবে মামা? নবীর জন্য জীবন দিয়ে দিলেন, মহিলারা জীবন দিত যার চেহারা দেখার সঙ্গে সঙ্গে গো বাবা। এ টাঙ্গাইল ঘাটালের জগল ভাইরা, দুই নয়নের পানি দেখো না আল্লাহরে খুশি করবা। বিশ্ব নবী যখন বললেন, মা আমি যাচ্ছি, নবী আমার যাচ্ছে, মদিনার ছেলেগুলো অপেক্ষা করতেছে, নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখ রওনা দিলেন,
এরই রবিউল আউয়াল মদিনার ভূখণ্ডে নবী পদার্পণ করলেন। এখন একটা আওয়াজ হবে, নবী যখন মদিনার মধ্যে 13 তারিখ রবিউল আউয়াল মাসের 13 তারিখ রোজ বুধবার যখন নবী মদিনার ভূখণ্ডে ঢুকলেন, মদিনার ছেলেগুলা রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে নিয়ে বাবা পাহাড়ের উপরে খেজুর গাছের মাথার উপরে খাইয়া না খাইয়া অপেক্ষা করে সকালে আসে।